সুপ্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল এস এ ট্রাভেল গাইডে আপনাদের স্বাগত। আজকে আমি টাটা SFC 709 EX পিকআপটির রিভিউ, ডিটেল, টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং প্রাইস নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবেন পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। তো ভিউয়ার, চলো শুরু করি। তো এই গাড়িটির মডেল হচ্ছে টাটা SFC 709 EX। এর ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে আপনার 85 হর্স পাওয়ার @2800 RPM এবং এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 250 Nm @1400 থেকে 2400 RPM এবং এই গাড়িটির সিসি হচ্ছে 2956 cc এবং এর স্টিয়ারিং হচ্ছে পাওয়ার স্টিয়ারিং এবং এর টায়ার হচ্ছে 7/50/16 PR। এই গাড়িটিতে 6টি টায়ার, সামনে 2টি এবং পিছনে 4টি, এবং এটি স্পেয়ার টায়ার রয়েছে এবং এর ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার হচ্ছে অ্যানালগ এবং সাথে আপনার LED ডিসপ্লে রয়েছে। তো বর্তমানে বাংলাদেশে এই গাড়িটির বাজার মূল্য হচ্ছে 19,59,000 টাকা। তো এই গাড়িটির পেলোড হচ্ছে আপনার 4,475 কেজি এবং এর GVW হচ্ছে 7,490 কেজি এবং এর হুইল বেস হচ্ছে আপনার 3800 mm এবং এর টার্নিং রেডিয়াস হচ্ছে 6.25 মিটার এবং এর ব্রেক হচ্ছে আপনার ডুয়েল সার্কিট ফুল স্ক্যাম ব্রেক এবং এর একটি পার্কিং ব্রেকও রয়েছে পিছনে এবং একটি সার্ভিস ব্রেক রয়েছে। এছাড়া এর ফ্রন্ট সাসপেনশন হচ্ছে সেমি ইলেকট্রিক্যাল লিভ স্প্রিং উইথ টেলিস্কোপিক শক অবজারভার এবং পিছনেরটিও আপনার সেমি ইলেকট্রিক্যাল লিভ স্প্রিং উইথাউট অক্সিলারি লিভ স্প্রিং এবং উইথ টেলিস্কোপিক শক অবজারভার। এর ইঞ্জিন হচ্ছে আপনার 4SP সিয়া টার্বো ইন্টারকুল। এর ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম হচ্ছে আপনার কমন রেল। এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে আপনার 80 কিলোমিটার পার আওয়ার এবং এর ট্রান্সমিশন হচ্ছে 6 স্পিড, 5 ফরওয়ার্ড এবং 1 রিভার্স। এর এক্সেল কনফিগারেশন হচ্ছে 4x2। এর ইঞ্জিন সিলিন্ডার হচ্ছে 4টি, আপনারা জানেন যে এটি 4 সিলিন্ডার একটি গাড়ি এবং এর আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 120 লিটার। এছাড়া এর গ্রাডিবিলিটি হচ্ছে আপনার 27% এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 194 মিলিমিটার এবং এর লোডিং স্প্যান হচ্ছে আপনার 12.5 ফিট। এছাড়া এর রিয়ার এক্সেল হচ্ছে আপনার ফুললি ফ্লোটিং সিঙ্গেল রিডাকশন হাইপয়েড গিয়ার্স।